আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমার সালাম ভালোবাসা নেবেন। বন্ধুরা ভাইরা, আজকে নিয়ে আসলাম 2011 মডেল 2014 রেজিস্ট্রেশন টয়োটা রাশ গাড়ি, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন তাদের জন্য। আসলে কালকে বগুড়া গেছি তো একটু শরীরে একটু ছেড়ে দিছে, রানিং আপ ডাউন করছি। যাক, আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষে দাম বলতেছি। এটা 1500 cc তেলের গাড়ি, কালার রেড ওয়াইন, আপনাদের ভালো লাগবে সত্যি। আসুন, খুবই সুন্দর, বিশ্বাস করেন যারা দেখবেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আপনাদের ভালো লাগবে অবশ্যই, বিশ্বাস করেন খুবই সুন্দর। রয়েছে রিমোট, রয়েছে সাইড প্যাড, উপরে কাভার লাগানো আছে। চাকাগুলো চারটা চাকা একদম নতুন, আপনারা এ বিষয়ে নিশ্চিন্ত থাকেন। ইনশাল্লাহ কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, সেই বিষয়ে আপনার কনফার্ম থাকেন। কারণ আমি অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না। সিসি 1500 টয়োটা রাশ, আপনারা বুঝতেই পারতেছেন। উপরে হিটপ্রুফ লাগানো আছে এবং লাইটগুলো প্রজেকশন লাইট স্টার্টিংয়ের সাথে আপ ডাউন করে। ভিতরে চলে যাই, স্টার্ট দিব। আসলে একটু পুশ না বলে, এটা কী বলে জানি, লক হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, স্টার্টিং লক হয়ে গেছিলো, দেখছো। এটা কত কিলো চলছে, 44,589 কিলো চলছে, 44,589 কিলো চলছে। এবং পিছনের দেখতেই পাচ্ছেন ব্যাক ক্যামেরা, আর দেরি করবো না, দাঁড়ার ব্যাপারে চলে আসবে, কারণ ভালো লাগতেছে না, শরীরে খুব টায়ার্ড লাগতেছে, প্রচুর মাথা পেন করতেছে। বন্ধুরা, আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম, টয়োটা রাশ গাড়ি, বাংলাদেশ যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন অ্যান্ড ইউজ কার যারা পছন্দ করেন তাদের জন্য। এটা 2011 মডেল, 2014 শেষের রেজিস্ট্রেশন, 14 শেষের রেজিস্ট্রেশন, কথাটা মনে রাখবেন। সিসি 1500 তেলের গাড়ি,
দামের ব্যাপারে চলে আসে। এটা আস্কিং প্রাইস 13,65,000 টাকা, 13,65,000 টাকা। তবে হ্যাঁ, কমবে কিছুটা, ততটা না। আপনারা আসুন, দেখুন, যাচাই করুন, বাস্তব আপনার কাছে, সত্য আপনার কাছে, ইনশাল্লাহ। এবার যারা আমাকে ভালোবাসেন, দয়া করে আপনারা আপনাদের বাবা মার উপরে বেশি যত্ন নেবেন। বিশ্বাস করেন, আপনার বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, আপনার বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর কাছে ডাইরেক্ট চলে যাবে, কোনো মিস নেই। আর অন্য অন্য যারা, তারা অবশ্যই আল্লাহর কাছে যাবে, কিন্তু সেটা আপনার বেশি কাজ করবে। কথাটা মনে রাখবেন, সবাই ভালো থাকবেন, সবাই দীর্ঘজীবী হন, আর করোনার ভিতরে সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।